হ্যালো ফ্রেন্স ওয়েলকাম টু টিএস এডুকেশন ফেন্স আমরা রেলওয়ে এন টিপিসি ও গ্রুপ ডির জন্য যে বাংলায় তোমাদের সম্পূর্ণ প্রিপারেশান করাচ্ছি আর তোমাদেরকে রিজেনিং ম্যাথ জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল সায়েন্স সম্পূর্ণ তোমাদেরকে টপিক ওয়াইজ করাবো এবং প্রত্যেকটা আলাদা আলাদাভাবে করাবো যাতে তোমরা সম্পূর্ণ এক্সামটা খুব ভালোভাবে দিতে পারো এবং ভালো মার্কস করতে পারো নাইনটি ক্লাস মার্কস তোমরা এখান থেকে করতে পারবে দেখো এর জন্য আমরা সকালে অলরেডি আজ থেকে আমাদের কোর্স শুরু হয়েছে আর এখানে আমরা তোমাদেরকে সকালে জেনারেল অ্যাওয়ারনেস আর জেনারেল সায়েন্সের ভিডিও দিয়েছি সেখানে আলোচনা করেছি আর রাতে তোমাদেরকে আটটা সাতটা পনেরো আটটা পনেরোতে তোমাদের সাতটা পনেরোতে রিজেনিং এবং আটটা পনেরোতে তোমাদের ম্যাথের ক্লাস হবে এখানে সম্পূর্ণ এনটিপিসি জেই আর গ্রুপ ডির জন্য তোমাদেরকে আমরা প্রিপারেশান করাবো আর দেখো এখানে আজকে আমরা রিজনিংয়ে যেটা নিয়ে আলোচনা করছি রিজেনিংয়ে এখন যে ভিডিওটা এই ভিডিওটা আমরা রিজেনিংয়ে সিলেবাস এর আগে দেখো তোমাদেরকে একটা ভিডিওতে সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা করেছি সেজন্য যাদের সিলেবাস রিলেটেড কোনো প্রবলেম আছে তারা ওই সিলেবাসটা ওইখান থেকে দেখে নেবে ওইখানে সম্পূর্ণ বাংলায় তোমাদেরকে আলোচনা করেছি আর দেখো এখানে এর আজকে আমরা যে প্রথম যে চ্যাপ্টারটা স্টার্ট করছি দেখো এই চ্যাপ্টারটা আমরা প্রত্যেকটা টাইপ আলাদা আলাদাভাবে এই কারণেই করাচ্ছি যাতে তোমাদের কোনো টাইপে কোনো প্রবলেম না হয় তাহলে দেখো আজকে আমরা যে টাইপটা করছি সেটা কি রিজনিং আমরা যে টাইপটা করবো সেটা হলো অ্যানালজি এই অ্যানালজি যেই টাইপটা এই টাইপে কী ধরনের অ্যানালজি হতে পারে অ্যানালজি কিভাবে তোমরা সলভ করবে অ্যানালজির কোশ্চেনগুলো আর বেসিক সম্পূর্ণ আমরা এখানে আলোচনা করব আর ফ্রেন্ডস না এখন যদি তোমরা কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাদের ভিডিওগুলো তোমরা শেয়ার করো দেখো বন্ধুদেরকেও জানিয়ে দাও যে যেহেতু বাংলায় সম্পূর্ণ प्रिपरेशन তোমাদেরকে করাচ্ছি এখানে এর সব পেপার যেগুলো রয়েছে সেগুলোও তোমাদেরকে সলভ করাবো তাছাড়াও তোমাদেরকে প্রত্যেক রোববার আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের কারেন্ট অ্যাফেয়ার্স অফ দ্য উইক যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব সেইগুলো তোমাদেরকে দেব সম্পূর্ণ তোমাদেরকে এখানে প্রিপারেশন করাবো তো ফ্রেন্স দেখে নাও আজকে অ্যানালজি যেটা আমরা স্টার্ট করেছি সেই অ্যানালজি অর্থাৎ রিজনিংয়ের অ্যানালজি যেটা রয়েছে সেটা আসলে বিষয়টা কি এবং কীভাবে তোমরা সলভ করবে সে নিয়ে আজকে ভিডিওটা দেখে নাও তাহলে দেখে নাও আমাদের প্রথমে কি রয়েছে দেখো দেখো অ্যানালজি যখন তোমরা করো তাহলে অ্যানালজি সম্বন্ধে আমরা সংক্ষেপে প্রথমে কিছু জেনে নিই যে অ্যানালজি আসলে কি দেখো অ্যানালজি আসলে কি অ্যানালজি আসলে কি একটা সাদৃশ্যতা অর্থাৎ সাদৃশ্যতা বলতে কি বোঝায়? কোনো একটা মিল তোমরা মিল বলতে পারো যে একটা মিল হলো কি এই অ্যানালজি মানে কি মানে অ্যানালজি ধরো দুটো গ্রুপ দিয়েছে বা দুটো জিনিস দিয়েছে এদের মধ্যে যে রিলেশন অর্থাৎ সম্পর্ক বোঝাতে কিন্তু আমরা অ্যানালজিকে ইউজ করি কীরকম সম্পর্ক ধরো ধরো তোমাদেরকে কোথাও দেওয়া রয়েছে দেখো আমরা এইখানে এই বিয়ার টু দেওয়া রয়েছে কাপ তাহলে হেন টু কী হবে তাহলে তোমাদেরকে বলতে চেয়েছি এখানে জানতে চেয়েছি যে বিয়ার অর্থাৎ ভাল্লুক সঙ্গে এই কাপ কাপ মানে কি আমরা জানি ভাল্লুকের ছানা বা ছোট ভাল্লুক শাবক যেগুলো বলতে পারি আমরা তাহলে যদি এই রিলেশানটা থাকে তাহলে হেনের সঙ্গে কী রিলেশান থাকবে হেনের সঙ্গে তাহলে হেন মানে কি আমরা মুরগি জানি তাহলে মুরগির কি হবে মুরগির ছানা যেগুলো মুরগি ছানা সেগুলোকে কি ইংলিশে কি বলা হয় চিক বলা হয় তাহলে কি বলা হয় চিক চিক মানে কি মুরগি ছানা দেখো এইভাবে দেখো তোমাদের কি পারে প্রশ্নগুলো আর দিতে পারে কারণ কি বাংলায় যে সবসময় দেবে এমন কিছু নেই কারণ দেখো এই প্রশ্নটাই যদি তোমাদেরকে বাংলায় দিয়ে দেয় তাহলে কি দেবে বিয়ারি যুগলটা ভালুক ছানা যদি দেয় হের ইজুগলটা যদি মুরগি ছানা এইভাবে দিয়ে দেয় তোমাদেরকে যে মুরগি ইজুগলটা মুরগি ছানা তাহলে কি তোমরা ইজিলি করে ফেলতে পারবে সেই জন্য কিন্তু তোমাদেরকে কেমন দেবে এই ধরনের প্রশ্ন যখনই দেবে তখন তোমাদের এইগুলোই ইংলিশেই দিয়ে দেবে সেজন্য তোমাদের ইংলিশ টার্মগুলোও জানতে হবে আর এখানে আমরা সম্পূর্ণ তোমাদেরকে প্রিপারেশন করাবো যত ধরনের অ্যানালজি হয় দেখো অ্যানালজি শুধুমাত্র যে এই ওয়ার্ড অ্যানালো অ্যানালজি হবে এমন কিছু নয় অনেক নাম্বার অ্যানালজি হয় তাছাড়া তোমাদের পিকচারে যেগুলো ফোটো অ্যানালজি সেগুলো হতে পারে সব ধরনের এখানে তোমাদেরকে আলোচনা করবো দেখো তোমরা এখানে কিছু প্রশ্ন সলভ করার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কীভাবে তোমরা সেগুলো সলভ করবে আর যে প্রশ্নগুলো সম্পূর্ণ বাংলায় করা সম্ভব সেগুলো আমরা সম্পূর্ণ বাংলায় করবো তাহলে দেখো এখানে কি ধরো তোমাদেরকে বাংলায় এরকম কি হতে পারে এরকমও দিতে পারে তোমাদেরকে হঠাৎ দেওয়া হলো যে ভর যদি গ্রাম হয় তাহলে বিদ্যুৎ কি হবে তাহলে ভরের সঙ্গে গ্রামের কী রিলেশন দেওয়া রয়েছে তাহলে বিদ্যুতের সঙ্গে যেটা হবে সেটা কি হবে তাহলে দেখো ভরের সঙ্গে গ্রাম ভর মানে কি আমরা জানি কোনো একটা বস্তুর মধ্যে যে পরিমাণ পদার্থ আছে আর গ্রাম কি আমরা ভর মাপার একক ইউনিট যেটা সেটা আমরা জানি কী গ্রাম তাহলে বিদ্যুৎ অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের একক কি হয়ে যাবে তাহলে বিদ্যুৎ প্রবাহ বা কারেন্ট যেটা আমরা বলি এর একক কি হয়ে যাবে এর একক আমরা জানি অ্যাম্পিয়ার তাহলে অ্যান্সার অ্যাম্পিয়ার হয়ে যাবে কারণ নিউটন তো বলের একক পাঁচকাল চাপের একক ওম রোদের একক তাহলে বিদ্যুৎ প্রবাহের একক কী অ্যাম্পিয়ার তাহলে দেখো এখানে কী দিয়েছে প্রথমে এখানে ভর দিয়েছে এই ভরের সঙ্গে গ্রাম কি রিলেশন রয়েছে ভরের সঙ্গে গ্রামের রিলেশান রয়েছে যে কি এইটা এটার ইউনিট সেই জন্য এইখানে কী হবে এরপরে দেখো এই সময় ডবল ডর দিয়ে যে যেটা দেওয়া রয়েছে সেটা কি রয়েছে এটাকে আমরা সমানুপাত চিহ্ন বলি কি বলি সমানুপাত চিহ্ন বলি তার মানে ভরের সঙ্গে যদি গ্রামের যা সম্পর্ক বিদ্যুতের সঙ্গে এর যেখানে যেটা অ্যান্সার হবে তার একই সম্পর্ক থাকবে এটাই তোমাদেরকে অ্যানালজিতে বোঝাতে চায় তাহলে ভরের সঙ্গে গ্রামের কী সম্পর্ক দেখলাম এককের সম্পর্ক মানে ভরের একক গ্রাম তাহলে বিদ্যুতের সঙ্গে যেটা আসবে সেটা কি হবে বিদ্যুতের একক হবে অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের একক কি অ্যাম্পেয়ার তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল তাহলে দেখো পরের প্রশ্ন একটা দেখো দেখো এই প্রশ্নটা তোমাদেরকে বাংলা আর ইংরাজি দুটোতেই করাচ্ছি কারণ কি দেখো কিছু প্রশ্ন তোমরা বাংলা ইংরেজি দুটোতে যেগুলো করা সম্ভব সেগুলো সেগুলোতে করাচ্ছি যাতে কারণ এগুলো বাংলায়ও আসতে পারে ইংরেজিতেও আসতে পারে যেগুলো সাধারণত ইংরেজিতেই তোমাদের দেবে সেগুলো ইংরেজিতেই তোমাদেরকে করাবো তাহলে দেখো এটা কি দিয়েছে যে সাপ যদি সরীসৃপ হয় সাপের সঙ্গে যে রিলেশনটা দিয়েছে সরীসৃপের তাহলে বলছে তিমির সঙ্গে যেটা অ্যান্সার হবে সেটা কি রিলেশন হবে তাহলে দেখো এটা কি দিয়েছে তাপ স্নেক রেপটাইল হলে হোয়েল কি হবে তাই তো তাহলে দেখো এই সাপ যেটা রয়েছে এই কি আসলে সাপ হলো এই প্রজাতির প্রজাতির তাই তো তাহলে তিমি কোন প্রজাতির হয়ে যাবে তাহলে যেটা হয়ে হয়ে যাবে যাবে সেটা তোমরা কি বলতে পারো যে তিমি কোন প্রজাতির হয়ে যাবে দেখো তিমি কি হতে পারে তিমি হলো পতঙ্গ তো হতে পারে না তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না তারপরে কি রয়েছে অ্যামফিবিয়ান অর্থাৎ উভচর এটাও আমাদের অ্যান্সার হবে না তারপরে রেফ টাইপ সরি এটাও আমাদের অ্যান্সার হবে না তাহলে কি অ্যান্সার কে যাবে নান অফ দিস কারণ কি এর মধ্যে কোনোটাই আমাদের অ্যান্সার হচ্ছে না তাহলে অ্যান্সার আমাদের কী হবে দেখো যখন তিমির কথা বলে যে তিমিকে আমরা কী বলতে পারি এটা ম্যামালস বলতে পারি বা যেগুলো স্তন্যপায়ী বলতে পারি কারণ তিমি কিন্তু স্তন্যপায়ী এটা মনে রাখবে কারণ এটা অনেক সময় জেনারেল নলেজে তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে তিমি ম্যামালস না এরকম তোমাদেরকে জিজ্ঞেস করা হয় ঠিক আছে ম্যামালস কিন্তু অর্থাৎ স্তন্যপায়ী তিমি তাহলে এখানে যেহেতু স্তন্যপায়ী দেওয়া নেই বা মেমালস দেওয়া নেই সেজন্য আমাদের অপশান কে যাবে নান অফ দিস এরপর দেখো কি ধরনের আমাদের সাধারণত যেই দেয় সে অ্যানালজিগুলো কি অ্যানালজি আমরা বলেছি এর আগে আলোচনা করেছি যে অ্যানালজি আসলে সম্পর্ক বা রিলেশন বোঝায় তো অ্যানালজি কীরকম সম্পর্ক দিতে পারে দেখো এরকম সম্পর্ক তোমাদের দিতে পারে যে যদি রাজ্য আর রাজধানীর মতো রিলেশন স্টেট আর ক্যাপিটালে যেই রিলেশন সেটা দিতে পারে কেমন দেখে না ধরো তোমাদের কোনো একটা প্রশ্নে দেওয়া রয়েছে যে মেঘালয় যদি শিলং হয় তাহলে সিকিম কি হবে দেখো মেঘালয়ের সঙ্গে শিলংয়ের যে রিলেশানটা কী রিলেশন মেঘালয়ের কী রাজধানী শিলং জানি তাহলে সিকিমের রাজধানী কী হয়ে যাবে সিকিমের রাজধানী তোমরা বলে দাও সিকিমের রাজধানী কী হয়ে যাবে আমাদের দেখো কি কলকাতা তো হবে না দিসপুর এটাও হবে না সিমলাও হবে না চেন্নাইও হবে না দেখো এখানে অপশানে ভুল দেওয়া আছে কারণ কি এখানে অপশানটায় দেওয়া নেই সিকিমের রাজধানী যদি বলতে হয় তাহলে কী হয়ে যাবে সিকিমের রাজধানী আমরা কী জানি সিকিমের রাজধানী আমরা জানি গ্যাংটক তাহলে যেহেতু অপশানে নেই এখানে অপশানটা ভুল আছে সেই জন্য কি এই অপশানটা ভুল আছে কিন্তু এখানে কী হতো এখানে অপশানটা হতো আমাদের গ্যাংটক ঠিক আছে স্টেটের মধ্যে তাহলে পরের প্রশ্নটা দেখে না দেখো পরের প্রশ্নটা কী দেওয়া রয়েছে যে গুজরাট যদি গান্ধীনগর হয় অর্থাৎ গুজরাট যেটা দেওয়া রয়েছে এটা কী রিলেশন দেওয়া রয়েছে গান্ধীনগরে তাহলে আসামের সঙ্গে যেটা হবে সেটা কী হবে দেখো গুজরাটের কী গান্ধীনগর কি গুজরাটের রাজধানী সেরকম সেরকম আসামের রাজধানী কী আসামের রাজধানী কিন্তু কী হবে দিসপুর হয়ে যাবে অ্যান্সার এখানে কী হয়ে যাবে বি হয়ে যাবে দেখো এই প্রশ্নটার প্রশ্নটা নিয়ে অনেকেরই কিন্তু অনেক প্রবলেম হয় কারণ কি দেখো এই গুয়াহাটি আর দিসপুরের মধ্যে অনেকে প্রবলেম করে ফেলে আসামের রাজধানী কিন্তু দিসপুর গুয়াহাটি নয় আসামের রাজধানী আসামের রাজধানী কি হবে অ্যান্সার দিসপুর হয়ে যাবে গুয়াহাটি কিন্তু হবে না কারণ অনেকেই এই প্রশ্নটা যখন দেওয়া হয় তখন অনেকেই ভুল করে থাকে আর এই প্রশ্নটা অনেকবারই কিন্তু এক্সামে দেওয়া হয়েছে এরপর দেখো আর কী রিলেশন হতে পারে এটা তো স্টেট আর আমার রাজধানী দেখলাম আমাদের কি হতে পারে দেশ আর রাজধানীও হতে পারে অর্থাৎ কোনো একটা কান্ট্রি আর তার ক্যাপিটালের মধ্যে রিলেশনও দিতে পারে কেমন ধরো অস্ট্রেলিয়ার কান্ট্রি অস্ট্রেলিয়ার যদি ভিয়েনা হয় অস্ট্রেলিয়া কি হবে দেখো অস্ট্রেলিয়ার রাজধানী কী অস্ট্রিয়া দেখো অস্ট্রিয়া কিন্তু এটা কিন্তু অস্ট্রেলিয়া নয় অস্ট্রিয়ার রাজধানী কি ভিয়েনা জানি আমরা তাহলে অস্ট্রেলিয়ার যেটা হবে সেটা কি হবে এটারও রাজধানী দেখতে হবে কারণ কি এখানে রিলেশনটা কি রয়েছে রাজধানী দেশের রাজধানী তাহলে অস্ট্রেলিয়ার রাজধানী কি ক্যানবেরা তাহলে অ্যান্সার আমাদের কোনটা হয়ে যাবে অ্যান্সার আমাদের প্রথমে হয়ে যাবে ক্যানবেরা তারপর কি দিতে পারে দেখো এরপর আমাদের দিতে পারে যে পর্তুগাল যদি লিসবন হয় তাহলে রাশিয়া কি হবে দেখো পর্তুগালের রাজধানী কি লিসবন জানি আমরা তাহলে রাশিয়ার কি রাশিয়ার যেটা হবে সেটাও কি রিলেশানে কি হবে রাজধানী দেখতে হবে তাহলে রাশিয়ার রাজধানী কি আমরা জানি মস্কো তাহলে অ্যান্সার আমাদের কোনটা হয়ে যাবে এ হয়ে যাবে মস্কো হয়ে যাবে এটা কি আমরা দেখলাম দেশ আর রাজধানীর মধ্যে রিলেশান দিতে পারে তাছাড়া এমনও রিলেশন দিতে পারে তোমাদেরকে দেখো রিলেশন অনেক ধরনের দিতে পারে আমরা কিছু রিলেশন নিয়ে এখানে আলোচনা করছি আর যখন প্রশ্ন সলভ করাবো তখন তোমাদেরকে সবকটা রিলেশন বা তাদের মধ্যে সাদৃশ্যতা এগুলো নিয়ে আমরা আলোচনা করবো দেখো ও মুদ্রা দিতে পারে অর্থাৎ কি কান্ট্রি আর তার কারেন্সি দিতে পারে একটা দেশ বা তার মুদ্রা কী দেখো ভারতবর্ষের যদি মুদ্রা রূপই দেওয়া রয়েছে তাহলে বাংলাদেশের কি হবে এটা আমাদের বের করতে হবে তাহলে দেখো ভারতবর্ষের রুপি কি রুপি হলো ভারতবর্ষের মুদ্রার নাম তাহলে বাংলাদেশের মুদ্রার নাম কে জানি আমরা টাকা হবে তাহলে অ্যান্সার আমাদের কি হয়ে যাবে টাকা হয়ে যাবে তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হয়ে গেল অ্যান্সার আমাদের টাকা হয়ে গেল এরপর দেখো যে প্রশ্নটা আমাদের দেওয়া রয়েছে সেই প্রশ্নটা আমাদের কি দেওয়া রয়েছে প্রশ্নটা আমাদের দেওয়া রয়েছে দেখো যে আর্জেন্টিনা অর্থাৎ আর্জেন্টিনার কি দেওয়া রয়েছে আর্জেন্টিনার যদি পিসো হয় অর্থাৎ আর্জেন্টিনার সঙ্গে যদি পিসো রিলেশন থাকে তাহলে ইরানের সঙ্গে কি রিলেশন থাকবে তাহলে দেখো আর্জেন্টিনা পিসো কী পিসো হলো আর্জেন্টিনার আমরা কি জানি মুদ্রা বা কারেন্সি বলতে পারি তাহলে ইরানের কারেন্সি বা মুদ্রা কী হয়ে যাবে ইরানের কারেন্সি বা মুদ্রা রিয়াল দেখো এইখানে তোমরা যদি অ্যানালজি যখন করবে তোমাদের কিন্তু জেনারেল যে নলেজটা তোমাদের থাকতে হবে জেনারেল নলেজ সেটা কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে থাকতে হবে কারণ দেখো তোমরা এখানে প্র্যাকটিস করতে করতেও তোমাদের অনেকটা কিন্তু এসব সম্বন্ধে জ্ঞান হয়ে যাবে ঠিক আছে এরপর দেখো আমাদের কী কীরকম রিলেশন দিতে পারে এরপর আমাদের এইরকমও রিলেশন দিতে পারে যে মাপক যন্ত্র ও পরিমাপ অর্থাৎ ইনস্ট্রুমেন্ট আর মেজারমেন্টের সম্বন্ধেও দিতে পারে দেখো ইনস্ট্রুমেন্ট আর মেজারমেন্ট সম্বন্ধে কেমন দিতে পারে ধরো তোমাদেরকে একটা প্রশ্ন দেওয়া হলো যে অ্যাম মিটার ইজুগল্টে যদি বিদ্যুৎ প্রবাহ হয় তাহলে হাইগ্রোমিটার কী হবে এটা তোমাদেরকে বের করতে দিল তাহলে দেখো অ্যাম সঙ্গে কি বিদ্যুৎ প্রবাহ অর্থাৎ কি অ্যাম আমরা যদি জানি কোনো একটা যন্ত্র হয়ে থাকে তাহলে কি বিদ্যুৎ প্রবাহ কি আসলে বিদ্যুৎ প্রবাহ বা কারেন্ট যেটা সেটা আমরা অ্যামমিটারে মাপি তাহলে কি এটা হলো একটা যন্ত্র আর বিদ্যুৎ প্রবাহ কি তার পরিমাপ কি পরিমাপ আমরা করছি তাহলে হাইগ্রোমিটার দিয়ে আমরা কী পরিমাপ করি হাইগ্রোমিটার দিয়ে আমরা সাধারণত আর্দ্রতা বা হিউমিডিটি পরিমাপ করি সেজন্য আমাদের ক্যান্সার কী হয়ে যাবে দেখো আদ্রতা তাহলে এখানে রিলেশানটা কী রয়েছে এখানে রিলেশানটা রয়েছে কি ইনস্ট্রুমেন্ট আর মেজারমেন্ট মেজারমেন্টের মধ্যে অর্থাৎ মাপক যন্ত্র আর হলো তার কি তার যে পরিমাপ এটার মধ্যে রিলেশন রয়েছে এরপর দেখো এরপর আর কি দিতে পারে এরপর তোমাদেরকে এইভাবেও দিতে পারে যে অ্যানিমালের মুভমেন্ট অর্থাৎ কোনো একটা প্রাণী যখন মুভ করছে তার চলন রকম সেইটার উপরে তোমাদেরকে দিয়ে দিতে পারে দেখো কখন রকম প্রশ্ন দেবে সেটা তো বলা যায় না সেই জন্য কি তোমরা দেখো এই ধরনের প্রশ্ন যখনই দেবে তোমাদেরকে ইংরেজিতে দেবে কারণ দেখো বার্ড যদি দেয় পাখি এখানে রিলেশনটা কি আছে দেখো পাখির সঙ্গে ফ্লাই অর্থাৎ বার্ড বা পাখি যেগুলো ওঠে সেগুলো কি ওড়ে আমরা ফ্লাই করে সেটা আমরা বলতে পারি তাহলে ঈগল কী করে ঈগল ঈগল যখন ওড়ে বা যে ঈগল কি করে সেটা কী হয়ে যাবে সুপ কি হয়ে যাবে সুপ সুপ মানে কি ছো মারা দেখো ছো মারা এটা হয়ে যাবে এবার দেখো তোমাদের এই ধরনেরগুলো কিন্তু বাংলায় দেবে না কারণ কি এটা বাংলায় তারা দিতে এখানে দেবে না কারণ তোমরা দেখো বাংলায় দিলে ইজিলি হয়ে যায় সেই জন্য যখন এই ধরনের প্রশ্নগুলো দেবে সাধারণত এই ধরনের প্রশ্নগুলো ইংরেজিতেই তোমাদেরকে দিয়ে দেবে সেই জন্য ইংলিশ মানেগুলো তোমাদের জানা দরকার দেখো এখানে অ্যান্সার আমাদের কী হলো সুপ সুপ মানে কী হয়ে গেল ছো এছাড়া আমাদের কী কী রয়েছে দেখো একটা আমাদের রয়েছে কি ট্রট ট্রট মানে কি ট্রট মানে হলো ধীরে ধীরে চলা অর্থাৎ ধীরগতিতে যেগুলো চলে যেমন ধরো ডাঙ্কি বা গাধা চলছে সেগুলোকে আমরা কি বলি ট্রপ বলি আর এই যে গ্যালপ যেটা রয়েছে গ্যালপটা কি হয়ে যাবে গ্যালপটা মানে হলো ধরো ঘোড়া বা কোনো কিছু যাচ্ছে সেই সেটাকে কী বলা হয় গ্যালপ বলা হয় আর দেখো ও এখানে এটা ডি এর বদলে দেখো তোমাদের ই লেখা হয়ে গেছে এখানে কী হবে এটা ডি ঠিক আছে এটা ডি এর ডি এর অ্যান্সার কী আছে প্রাউল প্রাউল মানে কি প্রাউল মানে সিংহ যখন শিকার করার জন্য সিংহ চলে সেটাকে প্রাউল বলা হয় তাহলে যদি তোমাদের এইখানে লায়ন দিত তাহলে প্রাউল হতো যদি হর্স দিত গ্যালোপ হতো ডাঙ্কি দিলে ট্রট হতো কিন্তু আমাদের দেওয়া আছে কি ইগল তাহলে ইগল কী করে ছোপ মারে সেজন্য এখানে কী হয়ে যাবে সোপ হয়ে যাবে তারপরে দেখো কি দিতে পারে কোনো প্রাণী দিতে পারে আর তার শাবক অর্থাৎ কোনো অ্যানিম্যাল তার ইয়ং ওয়ান অর্থাৎ কোনো অ্যানিমাল রয়েছে আর তার যেগুলো বাচ্চাগুলোর বা শাবকগুলো রয়েছে তাদের মধ্যেও রিলেশন দিতে পারে যেমন ধরো টাইগার যদি কাব হয় তার টাইগার মানে কি বাঘ আর কাব মানে কি বাঘের ছানা বা আমরা বলতে পারি বাঘ শাবক যেগুলো তাহলে ইনসেক্ট কি হবে দেখো তাহলে ইনসেক্টের ইনসেক্ট মানে পতঙ্গ পতঙ্গ তাহলে কি ছোটবেলায় ওইটা কী থাকে পতঙ্গ লার্ভা থাকে তাহলে আমরা কী বলে দিতে পারি লার্ভা অ্যান্সার আমাদের কী হয়ে যাবে ডি হয়ে যাবে কিন্তু দেখো এখানে আরও তিনটে অপশান আছে এগুলো সম্বন্ধে তোমাদেরকে একবার বলে দিই এগুলো কি দেখো প্রথমে তোমাদেরকে একটা দেওয়া আছে কি ল্যাম্প ল্যাম্প মানে কি এটা মানে হলো মেষ শাবক মেষ শাবক বোঝে তোমরা সে মেষ সাবক ফন মানে হলো হরিণ শাবক মানে হরিণের বাচ্চা আর ট্যাটকল মানে হলো কি ব্যাঙাচি ঠিক আছে এইভাবে এবার যদি তোমাদেরকে এখানে অন্যগুলো দেওয়া থাকতো তাহলে এই করতে যেহেতু ইনসেক্ট দেওয়া আছে আমাদের অ্যান্সার লার্ভা হয়ে যাবে তারপরে দেখো আর কি রিলেশান দিতে পারে ধরো স্ত্রী লিঙ্গ আর পুরুষ লিঙ্গ পুং লিঙ্গর মধ্যে তোমাদের একটা রিলেশান দিতে পারে অর্থাৎ মেল ফিমেলের মধ্যে একটা রিলেশান দিয়ে দিতে পারে ফিমেল মেলের মধ্যে বলছে দেখো ডগ যদি কি হয় ডগ যদি বীজ হয় তাহলে জেন্ডার কি হবে দেখো ডগ ডগ হলো কি কুকুর আর বীজ মানে কি বীজ মানে হলো মেয়ে কুকুর তাহলে কি সম্পর্কটা কি পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ অর্থাৎ পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গর মধ্যে তাহলে জেন্ডার মানে কি জেন্ডার মানে হলো রাজহাস তাহলে এর অ্যান্সার কী হয়ে যাবে গুজ গুজ মানে কি রাজহংসী তাহলে অ্যান্সার আমাদের কোনটা হয়ে যাবে গুজ হয়ে যাবে দেখো এখানে আর একটা দেওয়া আছে ডাগ ডাক এটা ডাক মানেও কিন্তু আমাদের কি ডাক মানে কিন্তু পাতি হাঁস বা হাস যেটা কিন্তু এটা কিন্তু হবে না আমাদের কি হয়ে যাবে অ্যানসার গোজ গুজ মানে রাজবংশী কারণ কি জেন্ডারালি এটার সাথে ডগের সাথে বিচের কি সম্পর্ক আছে মেল আর ফিমেল রিলেশন সেই এটাও মেল ফিমেল রিলেশন হবে এরপর দেখো যেটা তোমাদেরকে আর দিতে পারে অ্যানিম্যাল থিং বা তোমাদেরকে কোনো একটা এবং সাউন্ড দিল মানে কোনো একটা অ্যানিমাল দিলো সেটা কিভাবে ডাকে বা কিভাবে আওয়াজ করে সেটা দিয়ে দিতে পারে দেখো ফ্রগ যেটা রয়েছে ব্যাং ব্যাং কি ক্রক ক্রক মানে কি ব্যাঙের ডাক আর গোড তাহলে কী তাহলে এই রিলেশনটা কি ব্যাংক যেভাবে ডাকে সেটাকে কি বলা হয় ক্রক বলা হয় তাহলে গোট যেভাবে ডাকে সেটাকে কি বলা হবে ব্লিড বলা হবে কি বলা হবে ব্লিড ব্লিট মানে কি এই যে তোমাদের ছাগলে যেরকমভাবে ডাকে সেই জাগটাকে বলা হয় ব্লিড হ্যাঁ কারণ কি এখানে দেখো রিলেশানটা কী রয়েছে ফ্রকের সঙ্গে ক্রকের যে রিলেশানটা রয়েছে এটা কীসি রিলেশন রয়েছে এটা রয়েছে যে ওদের কি সাউন্ডের অর্থাৎ ফ্রক কিভাবে সাউন্ড করে সেরকম গোট যেটা রয়েছে গোট গোট কীভাবে সাউন্ড করে ব্লিড করে তাহলে অ্যান্সার এটা হয়ে যাবে এরপর দেখো তোমাদেরকে এরকম প্রশ্ন দিতে পারে যে কোনো ইন্ডিভিজুয়াল আর গ্রুপ দিল যেমন ধরো ক্যাটেল ক্যাটেল মানে কি আমরা জানি ক্যাটেল মানে আমরা কি গৃহপালিত পশু আর হার্ড মানে কি হার্ড মানে হলো একপাল এক পাল গৃহপালিত মানে এদের এক পাল যেটা রয়েছে সেটা হয়ে যাবে তাহলে সুইপ যে শিপ যেটা রয়েছে শিপ মানে কি ভেড়া ভেড়ার পালকে তখন আমরা কি বলে থাকি দেখো ফেরার পালকে কি বলা হয় সোয়ার্ম মানে কি সোয়ার্ম মানে হলো আমরা জানি কি স্বয়ং মানে হলো মৌমাছির ঝাঁক তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না তারপরে রয়েছে ফ্লক ফ্লক মানে কি ফ্লক মানে হলো এই ভেড়ার পাল বা এইগুলোকে ভেড়ার ঝাঁককে আমরা কি বলে থাকি ফ্লক বলে থাকি তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে দেখো ক্রাউড মানে কি মানুষজনের অনেক মানুষজন যেখানে রয়েছে আর গ্যাং মানে অনেক ডাকাত যেখানে রয়েছে সেগুলোকে বলা হয় তাহলে অ্যান্সার আমাদের কী হয়ে যাবে ফ্লক হয়ে যাবে কারণ কি দেখো ক্যাটেলের সঙ্গে হার্ডের কী রিলেশন ক্যাটেল মানে গৃহপালিত পশু তাহলে হার্ড মানে কী হয়ে যাবে হার্ড মানে হলো গৃহপালিত পশু অনেকগুলো মানে পাল যেটা রয়েছে তাহলে শিপ মানে কি ভেড়া ভেড়ার পালকে কি বলা হয় ফ্লপ বলা হয় দেখো এটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু এর আগেও এটা এক্সামে এসছে এরপর দেখো তোমাদেরকে কী দেওয়া রয়েছে এরপর তোমাদের দেওয়া রয়েছে যে ইন্ডিভিজুয়াল অ্যান্ড ডুয়েলিং প্লেস মানে কি কোনো একটা কোনো একটা প্রাণী বা কোনো একটা কিছুর বিষয়ে বলা হচ্ছে এবং সেটা কোথায় থাকে ডুয়েলিং প্লেস বা কোথায় পাওয়া যায় সেটা সম্বন্ধে মানে কোথায় বাস করে সেটাইকে নিয়ে এই প্রশ্নটা দেখো বার্ড বার্ড মানে কি আমরা পাখি পাখি কোথায় থাকি পাখির সঙ্গে নেস্ট মানে কি পাখি হলো কি নেস্ট মানে কি পাখির বাসা মানে পাখি কোথায় থাকে সেটা দিয়েছে তাহলে হেয়ার হেয়ার মানে কি দেখো হেয়ার যখনই বলা হয়েছে হেয়ার মানে কি আমরা জানি খরগোশ তাহলে খরগোশ কোথায় থাকে সেটা কি হয়ে যাবে অ্যান্সার দেখো ওয়েব মানে কি ওয়েব মানে হলো মাকড়সার জাল এটা তো হবে না এগুলো তো জানোই তোমরা এগুলোও হবে না আর প্যালেস মানে কি প্রাসাদ এখানেও থাকে না হেয়ার মানে খরগোশ খরগোশ কোথায় থাকে বুড়ো বুড়ো বা যেটাকে বলে এর মানে হলো কি এর মানে হলো যখন তুমি যদি কোনো একটা অর্থাৎ একটা খরগোশ দেখো যে যেখানে থাকে মানে যে গর্ত বা যেখানে থাকে সেটাকে বুড়ো বলা হয় ঠিক আছে তাহলে কি হলো তাহলে আমাদের অ্যান্সার কি হলো হেয়ার মানে খরগোশ তাহলে খরগোশ যেটা থাকে সেটা আমাদের কি হয়ে যাবে অ্যান্সার কি হয়ে যাবে বুড়ো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে কারণ কি বার্ড যেখানে থাকে সেটা হলো নেস্ট বলি আমরা সেরকম খরগোশ যেটা থাকে সেটাকে আমরা পুড়ো বলি ঠিক আছে করগোশের গর্ত বা যেটা বলতে পারো তাহলে এখানে রিলেশনটা কি হলো ইন্ডিভিজুয়াল অ্যান্ড ডোয়েলিং প্লেসের মধ্যে রিলেশন হলো অর্থাৎ কোনো একটা প্রাণী বা কোনো কিছু ইন্ডিভিজুয়াল একটা জিনিস আর তার সঙ্গে সেটা যে জায়গায় বসবাস করে এরপরে দেখো এরকমও রিলেশন তোমাদের দিতে পারে কোনো পরিমাণ দিয়ে দিলো আর তার একক দিয়ে দিল ধরো তোমাদেরকে কোনো পরিমাণ আর একক দিয়ে দিলো যেমন ধরো কোয়ান্টিটি আর ইউনিট যেগুলোকে বলা ধরো তোমাদের দেওয়া হলো ক্ষমতা বা পাওয়ার দেওয়া হলো এর একক দেওয়া এর দেওয়া রয়েছে ওয়াট পাওয়ারের সঙ্গে যে রিলেশনটা দেওয়া রয়েছে ওয়াট তাহলে তাপমাত্রার সঙ্গে যেটা হবে সেটা কী হবে এখন দেখো ক্ষমতা ক্ষমতা আর ওয়াটের মধ্যে কী রিলেশান আছে এদের মধ্যে সম্পর্কটা কি ক্ষমতা কি ওয়াট কি আসলে ক্ষমতার একক তাহলে আমাদের কি এই পাশে যেটা হবে তাপমাত্রা তার সঙ্গে যেটা অ্যান্সার হবে সেটা কী হতে হবে তাপমাত্রার একক হতে হবে রিলেশনটা কি এককের কোয়ান্টিটি আর ইউনিটের বা পরিমাণও তার এককের সঙ্গে সম্পর্ক এখানে তাহলে ক্ষমতার সঙ্গে যদি তার এককের সম্পর্ক হয় তাহলে তাপমাত্রার সঙ্গেও তার এককের সম্পর্ক হবে তাহলে তাপমাত্রার একক কি হবে তাপমাত্রার একক আমরা জানি কি ডিগ্রি হয়ে যাবে তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে ডিগ্রি হয়ে যাবে দেখো এখানে আরও দুটো তোমাদেরকে একক দিয়ে দিয়েছি সেই এককগুলো কিসের কিসের একক তোমরা সেগুলো জেনে রাখো পাস্কাল কিসের একক চাপের একক ওহম কি রোধের একক জুল জুল যেটা রয়েছে সেই জুল তোমাদের কিসের একক জুল হলো তোমাদের শক্তি বা তোমাদের বলতে পারো তাপের একক এটাও বলতে পারো ঠিক আছে এরপর দেখো এরপর আরও তোমাদেরকে দেখো এরকম অনেক ধরনের রিলেশন দিয়ে দিতে পারে এরকম সম্পূর্ণ তোমাদেরকে রিলেশন সব আলাদা আলাদাভাবে যেহেতু করানো সম্ভব নয় আমি তোমাদেরকে কিছু রিলেশন এখানে লিখে দিচ্ছি এরপর যখন তোমাদেরকে প্রশ্ন অ্যান্সার করাবো সেই সময় তোমাদেরকে প্রত্যেকটা টাইপ আলাদা আলাদা বলে দেবো যে কী কী রিলেশান তাদের মধ্যে রয়েছে দেখো কোনো যন্ত্রপাতি আর তার কাজ অর্থাৎ টুলস আর অ্যাকশানের মধ্যে রিলেশান থাকতে পারে সেরকম প্রশ্ন তোমাদের দিতে পারে বা কোনো ওয়ার্কার বা ওয়ার্কিং প্লেস মানে কেউ একজন কাজ করছে কর্মচারী আর কর্মচারী যেখানে কাজ করছে তার মধ্যে সম্পর্ক দিয়ে দিতে পারে গেমস অ্যান্ড প্লেসে অফ প্লেইং অর্থাৎ কোনো একটা খেলা আর ওই খেলাটা কোথায় খেলা হয় সেটার উপরে যেমন দেখো যদি তোমাদেরকে বলা হয় যে ক্রিকেট কোথায় খেলা হয় ক্রিকেট কী হবে স্টেডিয়ামে খেলা হয় অর্থাৎ ক্রিকেট মাঠে খেলা হয় এরকম একটা রিলেশান দিয়ে দিতে পারে স্টাডি অ্যান্ড টপিক স্টাডি অ্যান্ড টপিকটা কি দেখো স্টাডি অ্যান্ড টপিক বলতে বোঝা কোনো একটা বিষয় নিয়ে আমরা যেটা যেটা নিয়ে পড়ি সেটাকে কী বলা হয় যেমন ধরো আমরা যদি দেখো আজকে সকালে যে ভিডিওটা সেটা আমরা কী পড়েছিলাম যেটা যখন জেনারেল সায়েন্সের ওইখানে দেখেছিলাম কি ট্যাক্সোনমি আসলে কি যেখানে আমাদের ক্লাসিফিকেশানের নিয়মকানুন নিয়ে আলোচনা করা হয় তাই তো কোনো জগৎ বা জীবজগতের সেটাকে আমরা কী বলা হয় ট্যাক্সোনমি বলা হয় তাহলে প্রাণী আমরা কী বলতে পারি ক্লাসিফিকেশন এবং তার নিয়ম বিষয়ক চর্চাকে ট্যাক্সোনমি বলা হয় তাহলে রকম কোনো স্টাডি এবং তার টপিক নিয়ে যেখানে আলোচনা করা এরকম রিলেশনও দিতে পারে বা কোনো ওয়ার্কার টুল দিতে পারে মানে কোনো একজন কাজ করছে যে কাজ করে কর্মী আর তার যে যন্ত্রপাতি রয়েছে সেগুলোর মধ্যে রিলেশন দিয়ে দিতে পারে বা কোনো প্রোডাক্ট আর র ম্যাটেরিয়াল মানে কোনো একটা জিনিস তৈরি হচ্ছে তার র ম্যাটেরিয়াল অর্থাৎ যেটা আমরা কি বলতে পারি কাঁচামাল যেটাকে বাংলা বলে কাঁচামাল তাদের মধ্যে কী রিলেশন রয়েছে তা কী দিয়ে ওইটা তৈরি হয়েছে তারপরে দিতে পারে পার্ট অ্যান্ড হোল রিলেশনশিপ কোনো একটা জিনিস দিলো ধরো তোমাদেরকে একটা পেন দিল পেনের কি নিপ এরকম রিলেশন দিয়ে দিল তাহলে মানে এরকম পার্টের রিলেশন তাহলে তোমাদেরকে আরেকটা ধরো বলা হলো তাহলে বোতল কী হবে তাহলে বোতল কী হয়ে যাবে বোতলের ছিপি বা এটাই হয়ে যাবে অ্যান্সার সেরকম ধরনের তোমাদের রিলেশন দিয়ে দিতে পারে তাছাড়া তোমাদের কী রিলেশন দিতে পারে দেখো তাছাড়াও তোমাদেরকে ওয়ার্ড আর অ্যান্টোনিম দিতে পারে কোনো একটা ওয়ার্ড দিল তার অ্যান্টোনম অর্থাৎ বিপরীত শব্দ এরকম দিতে পারে বা কোনো একটা ওয়ার্ড হলো তার সিনোনিম দিল তাহলে আরেকটা ওয়ার্ড দেবে তার সিনোনিম বের করতে দিকে বা কোনো ওয়ার্ড দিয়ে তার অ্যান্টনি বা তোমাদেরকে বিপরীত শব্দ দিল তাহলে আটটা শব্দ দিয়ে তার বিপরীত শব্দ কি সেটা বের করতে হবে দেখো এরকম অনেক ধরনের রিলেশান হতে পারে আমরা যখন প্রশ্নগুলো সলভ করব তখন তোমাদেরকে প্রত্যেকটা টাইপ আলাদা আলাদা হবে সম্পূর্ণ তোমাদেরকে বলে দেবো যে কোনটা কোনটা রিলেশান আর আমরা যখন দেখো সলভ করব তখন বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তোমাদেরকে এই ইংলিশ টার্মগুলো নিয়ে সলভ করব কারণ দেখো এই এক্সামে তোমাদেরকে যে সব সময় বাংলায় দেবে এমন কোনো এই নয় কারণ কিছু শব্দ আছে যেগুলো বাংলায় দিলে তোম খুব ইজি হয়ে যায় বলে সেগুলোকে ইংলিশেই তারা রেখে দেয় ঠিক আছে তো ফ্রিন্স আজকে ভিডিওটা এই পর্যন্ত এর পরের দিন আমরা এইটা নিয়ে আলোচনা করব। আর ফ্রেন্স এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর দেখো এখনও পর্যন্ত যদি তোমরা টেলিগ্রামে আমাদের সাথে যুক্ত না হয়ে থাকো তাহলে কিন্তু টেলিগ্রামে অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাও দেখো লিঙ্ক নিচে দেওয়া রয়েছে আর তাছাড়া যত ভিডিও এর আগে আমরা কমপ্লিট করেছি প্রত্যেকটা ভিডিও লিঙ্ক নিচে দেওয়া রয়েছে আর অলরেডি আমরা পাঁচটা ম্যাথের চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছি আর তাছাড়া তোমাদেরকে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল সায়েন্স সম্পূর্ণ দেওয়া স্টার্ট করে দিয়েছি কারেন্ট অ্যাফেয়ার্সও তোমাদেরকে রোববার রোববার দেওয়া হবে তো ফ্রেন্ডস এইখানে সম্পূর্ণ তোমাদেরকে এন টিপিসি জেই গ্রুপ ডি সম্পূর্ণ প্রিপারেশন করানো হবে সেই জন্য যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা অবশ্যই লাইক করো আর তোমাদের ভিডিওটা শেয়ার করো থ্যাংক ইউ